করোনা আতঙ্কে সচেতনতার মধ্য দিয়ে ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানীর বাজারগুলোতে সীমিত আকারে কেনাকাটা করছে মানুষ। তবে ক্রেতার সংকট থাকায় শাকসবজি কেজি প্রতি 15 থেকে 20 টাকা কমে বিক্রি হচ্ছে। আর যান চলাচল স্বাভাবিক না থাকায় আমদানি কমায় কেজিতে 5 থেকে 8 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। আরও জানাচ্ছেন শিউলি আক্তার। ঢাকার গুলশান বনানী বাজারে কদিন আগেও সবজি যে দামে বিক্রি হতো এখন তা 15 থেকে 20 টাকা কম দামে বিক্রি করছেন বিক্রেতারা। তারা জানান, ক্রেতা সংকটে বেচা কেনা তেমন না থাকায় কম দামে বিক্রি করছেন সব ধরনের সবজি। এমনিই তো বাজারে কাস্টমার নাই, দ্বিতীয়ত হলো মাল গাড়ি ভাড়াটা একটু বেশি হয়ে যায়, কিন্তু জায়গায় দাম কম। 15 টাকা কেজিতে 20 টাকা কেজিতে কম সব যেগুলো মালে। দুই তিন দিন আগে পেঁয়াজ ছিল কেজি কিনতাম হলো 45, বেচতাম 5-50-50, এখন 38-40 কিনি, 45-50 বেশি। প্রয়োজনীয় নিত্যপণ্য পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, তেল সহ বিভিন্ন ধরনের ডাল কেজিতে 5 থেকে 10 টাকা পর্যন্ত কম দামে বিক্রি হচ্ছে। তবে মিনিকেট, নাজির শাহিল সহ সব ধরনের চালের আমদানি কমায় 5 থেকে 8 টাকা পর্যন্ত বাড়তি দামে বিক্রি করছেন ব্যবসায়ীরা। এখন বাড়তি আপনার প্রতি কেজিতে প্রায় 8 টাকা 10 টাকার মতো বাইরে গেছে। শুধু চালের দামটা বাড়ছে আর আদা রসুন পেঁয়াজ এগুলো একটু কমছে। মিনিকেট বাড়ছে আপনার 5 টাকা, তারপরে নাজির বাড়ছে, নাজির ঠিক আছে, পাইজাম বাড়ছে 3 টাকা, আড়াইশ বাড়ছে 2 টাকা, আর ডাইল বাড়ছে 5 টাকা। করোনা মোকাবেলায় নিরাপদে থাকতে স্বাস্থ্যবিধি মেনেই জরুরি কেনাকাটা করছেন নগরবাসী। কতদিন ধরে আটকে আছি, বাসায় বাজার নেই, রুটি নেই, কিছু নেই খাওয়ার মতো, এই জন্য কিছু সবজি নিতে আসছি। হ্যান্ড গ্লোভস আর মাস্ক পরা হয়েছে ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখার জন্য এবং অন্যের সংস্পর্শ যেন না আসে। এটা কিন্তু অরিজিনালিভাবে সবসময় পরা দরকার বাজারে থাকলে, কারণ ধুলা বালু ময়লা। রাজধানীর পাইকারি বাজারের মতোই ক্রেতাশূন্য এই খুচরা বাজারেও সব ধরনের পণ্য 5 থেকে 10 টাকা কম দামে বিক্রি হচ্ছে। শিউলি আক্তার, এসএটিভি, ঢাকা।